Hi friends, welcome back to my channel. Hope you all are doing good. আজকে আমি আপনাদের সামনে কলকাতা ফেমাস মোগলাই রেসিপি, সেটা হচ্ছে চিকেন রেজালা নিয়ে এসেছি। খুব ইজি একটি রেসিপি, কিন্তু প্রচণ্ড পপুলার, খুব টেস্টি রেসিপি। আজ মে আপনাদের সাথে শেয়ার করতে বালি কলকাতা ফেমাস চিকেন রেজালা কি রেসিপি, জো কি হ্যায় মোগলো সে ইন্সপায়ার্ড। তো চলিয়ে দেখ লিজিয়ে হমে ক্যা ক্যা চাহিয়ে চিকেন রেজালা বানানে কে লিয়ে। সবসে পহলে হমে চাহিয়ে পেঁয়াজ, লহসুন আর অদরক কা পেস্ট। বহুত আচ্ছে সে আপকো পেস্ট বানানা হ্যায়। মানে ইয়াহ পর 5 মিডিয়াম সাইজ কা পেঁয়াজ আর 1 ছোটা সা লহসুন আর থোড়া সা অদরক কো মানে আচ্ছে সে পেস্ট কর লিয়া হ্যায়, ইতনা সা অদরক কো। ঠিক হ্যায়, আদা রসুনের পেস্টটা কিন্তু একদম মসৃণ হতে হবে, না তো কিন্তু আপনাদের গ্রেভিটা খুব একটা ভালো লাগবে না। চিকেন রেজালার গ্রেভি কিন্তু একদম স্মুথ আমাদের দরকার, ঠিক আছে। আর লাগবে হচ্ছে পোস্ত বাটা আর কাজু বাটা। কাজু আর পোস্তকে আমি 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছি, 10-12টা কাজু আর 2 টেবিল চামচের মতো পোস্ত। তারপর সেটাকে আমি এভাবে পাতলা করে কিন্তু পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আপনাদেরকে চাইয়ে খসখস ইয়া ফির পপি সিড, উসকা মানে 2 টেবিল স্পুন লিয়া হ্যায়। আর 10-12 কাজু কো মানে নিম গরম পানি মে আধা ঘন্টা ভিগো কে রাখা থা, আর ফির মানে ইসকো পেস্ট বানা লিয়া হ্যায়। আপ লোগ থোড়া সা ইস তরিকে কে পেস্ট হি বানাইয়ে, থোড়া সা পাতলা। আর লাগবে আমাদের প্লেন দই বা টক দই। হমে চাইয়ে ইয়োগর্ট ইয়া ফির কার্ড ইয়া ফির দহি। আপ লোগ মিঠা দহি কা ইস্তেমাল না করে, ঠিক আছে, প্লেন দহি ইয়া ফির খাট্টা দহি। ইসকো আপ আচ্ছে সে ফ্যাট লে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর লাগবে হচ্ছে চিকেন, আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করছি, ইয়াপর মানে ফার্ম কা মুরগি জো হ্যায় চিকেন, ও মানে ইয়াপর লিয়া হ্যায় নর্মাল কাট মে। আর চাইয়ে হমে হরি মির্চে, মাঝখান থেকে চিড়ে রেখেছি এনে 4-5টা। আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে রেখেছি দারচিনি, এলাচ, লবঙ্গ। ইয়াপর হমে খড়ে মশালে মে চাইয়ে লাল মির্চ আর লং, দালচিনি আর ইলাইচি। আর ইয়াপর থোড়া সা পানি মানে রাখা হ্যায়, আগর হমে চাইয়ে তো ও হম ইউজ করেঙ্গে, নেহি চাইয়ে তো নেহি ইউজ করেঙ্গে, ঠিক হ্যায়। আর এই মিক্সচারে মানে এই মিক্সিতেই আমি পেঁয়াজ, রসুন, আদা সব পেস্ট করে নিয়েছি। আর হমে চাইয়ে নমক স্বাদ অনুসার, ধনিয়া পাউডার আর গরম মশলা পাউডার। আর পেঁয়াজ আমি এখানে 5টা মতো নিয়েছি মিডিয়াম সাইজের, আর একটা মানে রসুনের গোটা একটা রসুন। আর লাগবে হচ্ছে মানে নিয়েছি হচ্ছে আদা, মোটামুটি এতটুকু আদা একসঙ্গে ভালো করে পেস্ট করেছি। আর রান্নাটা করার জন্য লাগবে হচ্ছে মানে সাদা তেল। চিকেন রেজালা কিন্তু কোনো রকম মানে লালচে কিছু করবে না, এটা একটু হোয়াইটিশ টাইপের গ্রেভি হবে, আপনারা বুঝতেই পারছেন। কোনো হলুদ বা লঙ্কার গুঁড়োর কিন্তু ব্যবহার হবে না। সো আমি এখানে 1 টেবিল স্পুন ঘিও নিয়েছি আর এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়েছি, মানে আপনার হোয়াইট অয়েলটা ইস্তেমাল কিয়া হ্যায়। আপ লোক সরসো কা তেল ইস্তেমাল না করে, কিউকি আপনি গ্রেভি কি কালার থোড়া সা চেঞ্জ হো জায়গা। অ্যান্ড মানে ইয়াপর থোড়া সা ঘি ভি ইউজ কিয়া হ্যায়। হম চিকেন কো পেলে ফ্রাই করেঙ্গে, আমরা চিকেনগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু প্রথমে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেন আমি কিচ্ছু রাখিনি, মানে লবণ হলুদ কিচ্ছু দেইনি, নর্মাল। আপনারা একটু সাবধানে করবেন, কারণ দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাই করার পর কতটা ছিটে আসতে পারে। আপনার দেখ সকতে গাইস কে এই বহুত জায়গা ফুটনে লাগতা হ্যায় চিকেন, জব আপ ইসকো ফ্রাই করেঙ্গে। আর ইসে টেস্ট আপকা চিকেন রেজালা কা বহুত আচ্ছা আয়েগা, থোড়া ধ্যান সে কিজিয়ে। আর বাকি চিকেন কো বাদ মে ফ্রাই করেঙ্গে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলোকে একদম মানে প্রচণ্ড কড়াভাবে ভাজিনি, জাস্ট একটু নর্মালি ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। আর আপনার দেখ সকতে কো মানে ইসকো 2 মিনিট কে লিয়ে ফ্রাই কর লিয়া হ্যায়। আর ইসকা কালার এসাই চাইয়ে হমে, থোড়া হোয়াইটিশ টাইপ কা। ইসে ক্যা হোগা, আপকা চিকেন জো হ্যায় বহুত আচ্ছা টেস্ট দেগা। আর ইয়ে ইসকা জো বোটি মে সে হড্ডি মে সে চিকেন অলগ ভি নেই হো জায়েগি। আর ইস সেম অয়েল মে হম বাকি চিকেন কো ভি ফ্রাই করেঙ্গে। দোস্তো, মে আপ লোগো কো এক টিপস দেনা চাহুঙ্গি, জব ভি আপ চিকেন কো তেল মে ছোড়ে ও বহুত হি রিস্কি হতা হ্যায়, কিউকি বহুত জ্যাদা ছিটনে কা প্রবলেম হতা হ্যায়। তো আপ লোগ ক্যা করেঙ্গে, আপ ইন্ডাকশন মে আগর বানা রহে হ্যায় তো পজ কর দিজিয়ে, ইয়া ফির গ্যাস মে বানা রহে হ্যায় তো গ্যাস কো অফ কর দিজিয়ে, ফির আপ চিকেন কো তেল মে ডালে।
তো ফ্রেন্ডস, আপনারা কী করবেন, আপনারা যখনই চিকেনটাকে ছাড়বেন এটা প্রচণ্ড ছিটে আসতে পারে আর এটা খুবই ডেঞ্জারাস। তো আপনারা একটু ইন্ডাকশানে বানালে পজ করে নেবেন, বা যদি গ্যাসে বানান গ্যাসটাকে অফ করে নেবেন। এতে করে কী হবে আমি দেখতেই পাচ্ছেন, আমি চিকেনগুলোকে দিয়ে রেখেছি। এবার আপনারা এটাকে অন করবেন আর ঢাকাটা দিয়ে দিতে পারেন। আপ জব ভি গ্যাস কো অন করে তো আপ চিকেন ফ্রাই করতে বক্ত আপ ঢাকন লগা দে। ওকে সো ফ্রেন্ডস, মানে সারা চিকেন কো ফ্রাই কর লিয়া, আমি ভেজে রেখেছি পুরো যতগুলো মাংস ছিল সব আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেম এই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা করব। ইসি অয়েল মে হাম হামারি কুকিং করেঙ্গে, চিকেন রেজালা বানায়েঙ্গে। চিকেন রেজালা মে থোড়া সা জাদা তেল হো তো হি আচ্ছা লাগতা হ্যায়। তো হাম ডালেঙ্গে লাল মির্চ, শুকনো লঙ্কা দিলাম আর গোটা গরম মশলা দেবো। আর ইয়ে যো খড়ে গরম মশালে হ্যায় ও হাম ইসমে ডালেঙ্গে। তব হাম ডালেঙ্গে ইয়ে পেঁয়াজ আদরক আর লহসুন কা পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট আমরা দিয়ে দেবো। তবে খুব সাবধানে দেবেন। ইসমে বহুত জ্যাদা রেড কালার নেই বানানা হ্যায়, একদম ব্রাউন নেই বানানা হ্যায় ফ্রাই করতে করতে, কিন্তু ইসকি গ্রেভি জো হ্যায় ও হমে হোয়াইট হি চাহিয়ে। কষতে কষতে একদম লাল বানিয়ে দেওয়া যাবে না পেঁয়াজের মানে পেস্টটাকে। আমাদের পেঁয়াজ রসুন আদার পেস্ট কিন্তু ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গেছে, কাঁচা ভাবটা দূর হয়ে গেছে, এর চেয়ে বেশি কালার আনার কোনো দরকার নেই। আমারা যে পেঁয়াজ হ্যায় ও আচ্ছা সে ভুন চুকা হ্যায়। আর আব ইসমে ডালেঙ্গে ইয়ে খসখস আর কাজু কা পেস্ট, পোস্ত আর কাজু বাটার অ্যাড করে দেব। দিয়ে আবার একটু কষতে হবে ভালো করে, আচ্ছা সে আমি এসব ভুনটা হ্যাঁ। মানে অফ ক্যামেরা ইসমে অ্যাড কিয়া হ্যায় থোড়া সা নমক, বাদ মে চাইয়ে তো হাম অর ভি অ্যাড করেঙ্গে। আমি এখানে অফ ক্যামেরা কিন্তু লবণ অ্যাড করেছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, পরে দরকার হলে আমরা আরও অ্যাড করতে পারবো। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি কিন্তু পোস্ত দেওয়ার পরে, পোস্ত আর কাজুর পেস্ট দেওয়ার পর কষিয়ে নিয়েছি মশলাটাকে, তারপর দেখতে এরকম হলো। আর পোস্ত খসখস আর কাজু কা পেস্ট ডালনে কে বাদ মানে 3 থেকে 4 মিনিট তক ইসকো ভুন লিয়া হ্যায় আচ্ছে সে। আব হাম ইসমে অ্যাড করেঙ্গে ইয়ে ফ্রাইড চিকেন। আগর আপকো মিঠা পছন্দ হ্যায় তো আপ থোড়া সা চিনি ভি ইসমে ডাল সকতে হ্যায়। অ্যাকচুয়ালি চিকেন রেজালা মে থোড়া সা মিঠা ডালতা হি হ্যায়, লেকিন পার্সোনালি আই ডোন্ট লাইক সুগার, দ্যাটস ওয়াই আই এম নট পুটিং হিয়ার। ওকে, আপনাদের যদি মিষ্টি পছন্দ হয় আপনারা কিন্তু চিনি দিতেই পারেন। এবার আমরা অ্যাড করব গ্রিন চিলি, আর এখন আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো, ধনিয়াকে পাউডার হাম ইসমে অ্যাড করেঙ্গে। 1 টেবিল স্পুন আর আব হাম ইসমে থোড়া সা পানি ভি অ্যাড করেঙ্গে। দোস্তো আব হাম ইসমে ডালেঙ্গে দহি, টক দইটা দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, মানে দহি কো ডাল দিয়া হ্যায় আর আচ্ছা সে মিক্স ভি কর লিয়া হ্যায়। আপ লোগ দেখ সকতে কি হামারা গ্রেভি কিতনা আচ্ছা আয়া হ্যায়। আর আগর আপকো থোড়া আর পাতলা চাইয়ে তো আপ পানি ভি অ্যাড কর সকতে হ্যায়। আর মানে এক ইনগ্রিডিয়েন্টস বতানা ভুল গই থি, ও হ্যায় কেওড়া কা পানি। লাস্ট মে হমে কেওড়া ওয়াটার ভি চাইয়ে ফ্লেভার কে লিয়ে, কিউকি চিকেন রেজালা মে কেওড়া ওয়াটার ইয়া ফির ইতর ইয়া সব কুছ ডালতা হি হ্যায়। রোজ ওয়াটার ভি আপ ডাল সকতে হ্যায় আগর আপকে পাস কেওড়া ওয়াটার নেহি হ্যায়। যদি আপনাদের কাছে কেওড়া ওয়াটার না থাকে আপনারা গোলাপ জলও দিতে পারেন, আতরও দিতে, মিঠা আতরও দিতে পারেন। এভাবে কষানোর ভালো করে কষতে হবে কিন্তু, তাহলে কিন্তু দেখবেন যে তেলটা লাস্টে মানে সাইডে যে তেলটা ওটা ছাড়বে আর খুব সুন্দর লাগবে, আর চিকেনের ভেতরেও সমস্ত মশলা মানে ঢুকে যাবে, খুব ভালো লাগবে খেতে। এই চিকেন রেজালা কিন্তু নান, রুটি, পরোটা, লুচি, বিরিয়ানি, পোলাও এগুলো দিয়ে খুব ভালো লাগে। তবে ভাত দিয়ে, প্লেন ভাত দিয়ে এটা মানে খুব একটা ভালো কম্বিনেশন না, প্লেন রাইসকে সাথে ইসকা কুছ জাদা জমতা নেই। তো আপ নান, রুটি, পুরি, পরাঠা কিছু কিছু সাথ খা সকতে হ্যায়, বিরিয়ানিকে সাথ ভি খা সকতে হ্যায়।
এখন আমরা এটাকে ঢেকে দেব। ये ढक्कन हमने लगा दिया है और अब हमने इसको सिमर कर दिया है एकदम कम आँच में। आपको इसको पकाना है ताकि हमारा चिकन जो है वो ऑलरेडी फ्राइड है और हमने इसको भूना भी है, तो बाकी उसका जो फ्लेवर है या फिर थोड़ा सा भी हार्डनेस है वो अच्छे से सॉफ्ट हो जाए। ठीक है, चिकन का भालो करे सिद्ध हो जा। और हमें और एकटूखानी किंतु जल ऐड करेछि, मैंने थोड़ा सा, बहुत ही थोड़ा सा, इस कटोरी में थोड़ा सा ये प्याज वाला पानी डाल के मैंने थोड़ा सा इसमें डाला था बस। सो फ्रेंड्स, अपनारा देखते ही पाच्छेन तेल और चिकेनेर ग्रेवी किन्तु अनेकटा आलादा हो एसेछे। और देखुन कि सुंदर भावे किन्तु आमादेर ग्रेविटा रेडी हो गेछे। आमि चिकेनटा सेद्ध होयेछे कि ना एकटा चाकू दिए जस्ट मैंने देखलाम टेस्ट करे जे हाँ भालोभावे सेद्ध हो गेछे। ये हमारा जो चिकेन है बहुत अच्छे से गल चुका है और अब हमें चाहिए ये गरम मसाला पाउडर जो हम इसमें डालेंगे। बस 1 टीस्पून आप गरम मसाला पाउडर को डालें और इसको थोड़ा सा हिला दें। और अगर आपको और भी पतला ग्रेवी चाहिए तो आप थोड़ा सा पानी इसमें और भी ऐड कर सकते हैं, लेकिन आप देख सकते हैं इसका कंसिस्टेंसी बिल्कुल परफेक्ट है, इसलिए मैं इसमें और पानी ऐड नहीं करूँगी, यही ठीक है। और अब हम इसको थोड़ा सा, इसमें हम थोड़ा सा केवड़ा वाटर डालेंगे, तो हम इतना ही केवड़ा वाटर डालेंगे। एक छिपी केवड़ा जल हम ऐड कर देव, खूब भालो गंध किन्तु आसबे। अपनारा माने एटा डेफिनेटली बाड़ीते ट्राई करुन और अवश्यई किन्तु आमार चैनलटिके सबस्क्राइब करुन जदि आपनार रेसिपिटी आपनादेर भालो लेगे थाके। और अवश्यई किन्तु लाइक कमेंट और शेयर करते भूलबेन ना आमार चैनलटिके। सबस्क्राइब कीजिए मेरे चैनल को अगर आपको और भी ऐसे रेसिपीज चाहिए, और डेफिनेटली आप शेयर कीजिए अपने दोस्तों के साथ, फैमिली मेम्बर्स के साथ, और लाइक कमेंट्स करना ना भूले दोस्तों। और आई बटन पे मैं सिमिलर कुछ वीडियोस डालूंगी, तो काइंडली आप लोग चेक कर सकते हो। डिस्क्रिप्शन बॉक्स भी चेक कीजिए, इंग्रेडिएंट्स का लिस्ट मैं वहाँ पर डालूंगी। दोस्तों, केवड़ा वाटर और गरम मसाला डालने के बाद और 1-2 मिनट के लिए हम इसको ढक्कन को रख देंगे। और 1-2 मिनट ढाका दिए रखते हैं जाते गंधटा एकदम चिकेन मध्य इनसार्ट हो जाए। और एकदम गैसटा सिमारे रेखे কিন্তু আমি একবার গ্যাসটা অফ করে দেবো। আর এটাকে 10 মিনিট পরে আপনারা খুলে সার্ভ করতে পারেন, কিন্তু 10 মিনিট ডেফিনেটলি স্ট্যান্ডার্ড টাইম দিতে হবে। 10 মিনিটকে বাদ আপ ইসকো খোল সকতে হ্যায়। সো ফ্রেন্ডস, 10 মিনিটকে বাদ আপ লোক দেখ সকতে হ্যায় কি ইয়ে চিকেন জো হ্যায় পুরি তরহ সে তৈয়ার হ্যায় অর ইয়ে বহুত হি লজিজ হ্যায়। আপ লোক ডেফিনেটলি ঘর পে ট্রাই কিজিয়ে অর মে আপ ইসকো ডিশ আউট করুঙ্গি। সো গাইজ, মানে ইসকো সার্ভ কর লিয়া হ্যায় और आप लोग देख ही सकते हैं कि ये कितना टेस्टी है, मतलब देखने में इतना अच्छा लग रहा है। और चिकन रिजाला हमारा पूरी तरीके से एकदम परफेक्ट है और ज़्यादा इंग्रेडिएंट्स भी हमें नहीं लगा। ये बनाने के लिए बहुत सिंपल रेसिपी है, कभी भी मेहमान आ जाए तो फटाफट से आप बना सकते हैं। मिक्सर में बस कुछ चीज़ों को ग्राइंड कर लीजिए और बन जाएगा आपका चिकन रिजाला खूब इजिली। अपनारा किंतु গেস্ট আসলেও এটা তৈরি করে দিতে পারেন। এটা আমি তো বললামই কী 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 সাথে এটা ভালো লাগবে, তবে ভাতের সঙ্গে খুব একটা ভালো এটা যায় না। তো ডেফিনেটলি ট্রাই করুন গাইজ। আর সি ইউ সুন গাইজ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফিট, স্টে নাইস, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।